যতই বাধা আসুক, যতই প্রতিকূলতা আসুক, আন্তর্জাতিক চাপ এবং চোখ রাঙানি থাকুক না কেন, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন করবে। এটি হলো আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরেও আওয়ামী লীগ নির্বাচনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের সিদ্ধান্তগুলোর দলের বিভিন্ন নেতাদেরকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন। শেখ হাসিনা আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো দলের বিভিন্ন নেতাদেরকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন। তারা এই সিদ্ধান্তের আলোকে মাঠে এখন কাজ করবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আগামী নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কি হবে, কিভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে এবং রাজনৈতিক কৌশল কি হবে, তা এই পাঁচ সিদ্ধান্তের মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে। আওয়ামী লীগের প্রথম এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে নির্বাচনের যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থার আলোকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন অবস্থাতেই কোন চাপের কাছে আওয়ামী লীগ নতি স্বীকার করবে না এবং এই অবস্থান থেকে সরে আসবে না। দ্বিতীয় সিদ্ধান্ত হলো নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপে যাবে না আওয়ামী লীগ। এই সিদ্ধান্ত আওয়ামী লীগের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং এইরকম বক্তব্যই বিভিন্ন জনসভা, টকশো এবং অন্যান্য ফোরামে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির সঙ্গে সংলাপ তখনই হতে পারে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তৃতীয় সিদ্ধান্ত হলো সরকার কোনো অবস্থাতেই আমেরিকার চোখ রাঙানির কাছে মাথা নত করবে না। যতই হুমকি বা ভীতি দেখাক না কেন, সরকার তার সংবিধান গণতন্ত্র রক্ষায় অটল থাকবে এবং সেই অনুযায়ী নির্বাচন এগিয়ে নেবে। শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যদি শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন বর্জন করে বা নির্বাচনে না আসে, তাহলে আওয়ামী লীগ একা নির্বাচন করবে এবং অন্যান্য মহাজোটের সদস্যরা পৃথক পৃথকভাবে নির্বাচন করবে। তখন মহাজোটে নির্বাচন হবে না। নির্বাচনকে যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখানো যায় সেটি আওয়ামী লীগ নিশ্চিত করবে। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলছেন নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে, তাহলে জাতীয় পার্টি তার মতো করে 300 আসনে নির্বাচন করবে, অন্যান্য রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচন করবে। পঞ্চম সিদ্ধান্ত হলো এবারের নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগ কোনো পক্ষপাত বা কোনো কারচুপির অভিযোগ বরদাস্ত করবে না। বিএনপি না আসলেও যেহেতু কঠিন কোনো প্রতিপক্ষ থাকবে না, তাই শেখ হাসিনার সুস্পষ্ট অঙ্গীকার নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু। নির্বাচনের পর যেন আন্তর্জাতিক মহল কোনো প্রশ্ন তুলতে না পারে, এই লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মীদের কাজ হবে নির্বাচনে মানুষকে উদ্বুদ্ধ করা, ভোট কেন্দ্রে যেন তারা ভোট দিতে যায় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি থেকে বেরিয়ে সকলকে যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের উৎসব করে সেটি নিশ্চিত করাই হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ। রাজনীতির গতিপথ সবসময় একরকম থাকে না, তাই এসব সিদ্ধান্ত কতটা কার্যকর হবে বা কতটা ঠিক থাকে সেটাই এখন দেখার বিষয়। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।